আমার তো কেউ বুকে তুলে লেও না, বলে না যে আই লাভ ইউ, তোমার আমি বুকে জড়িয়ে লই কি ভালোবাসি। এখন দুঃখ ভাই হাসি মানুষ বলতে পারে, এত দুঃখ করে আবার সাজগোজ করে কেন? পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, অবশ্যই এত ইমানের সাথে রইলাম, কিন্তু আমার সাথে কেউ রইল না, আল্লাহ ছাড়া কেউ নাই, স্বামী তো লিলই না, এখন বলছি বিয়ে করব। আমারও তো আল্লাহ একটু সকাল্লাদ আছে, এইভাবে তো আর দিন চলে যাবে না। তাই যে দেখেন না আমি ফিটিং না, আপনি তো এখন এখন মনে হচ্ছে অনেক, আমি মোটা নাই, আমার ফ্যাট নাই, আমি ভুড়ি টুড়ি নাই। তারা খালি কয় বলে এই মোটা মানুষ বিয়ে করবো না, এর লেগে ডোল ফিরে ডায়েট কন্ট্রোল করি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা এসেছি অপরূপ এক সুন্দরী আপুর সঙ্গে। তা আপুটার ভিডিও আগেও আপনারা দেখেছেন, তিনি খুবই একজন হাসি খুশি মানুষ, রোমান্টিক মানুষ, যাকে আসলে ইউটিউব সেলিব্রিটি বলা যায় বা ইউটিউবে সবাই তাকে চেনে, কিন্তু তার মনে অনেক কষ্ট। কষ্ট সত্ত্বেও মানুষের সাথে হাসি খুশি থাকে বা ভালো ব্যবহার করে, কথাবার্তা ভালো বলে। তার আসলে একটাই কথা, দুঃখী মানুষের পাশে কেউ থাকে না, সেই কথা নিয়ে আজ সে তার দুঃখী ছেলেটাকে নিয়ে সে আজ ইউটিউবের সামনে আসছে। আসলে কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি, দুঃখের মধ্যেও সুখে আছি, সুখের মধ্যেও দুঃখে আছি। দেখ আপু আপনার নামটা একটু বলে দেন। নাম জ্যোতি, সবাই আপনাকে যেহেতু জ্যোতি নামেই চেনে। জি আপু, যে আপনার আজকে এটা তো ছেলে, এই ছেলেটার কথাই বলছিলেন, ছেলেটা আসলে সমস্যা বা ছেলেটা নিয়ে কি আসছেন আসলে? মনি তোমার নাম কি? আরাফাত। কোন ক্লাসে পড়ালেখা করো? ক্লাস থ্রিতে পড়ো, এখন তো স্কুলে বন্ধ, আসলে স্কুলে যাইতে পারে না। তা আপনি বলছিলেন আপনার ছেলেটা আসলে একটু সমস্যায় আছে, শারীরিক কি সমস্যা, আসলে কি হয়েছে? মানে মনি তোমার কি সমস্যা? হার্টের প্রবলেম? মানে কি মানে দৌড়াদৌড়ি করতে পারো না, খেলাধুলা করতে পারো না? খেলাধুলা করতে করতে গেলে কি কিরকম মনে হয়? হাঁপাই যাও, কষ্ট হয় না? আসলে এই হার্টের প্রবলেম কতদিন ধরে আপু? এটা হঠাৎ করে, মনে করো আমি আগে টের পাই নাই। আচ্ছা আচ্ছা, পাঁচ ছয় মাস হয়েছে। তো এখন মানে ডাক্তারে কি বলছে? ডাক্তারে বলছে টাকা লাগবে, অত টাকা পাবো কোনে, কেউ 500 দেয়, 1000 দেয়, ওটা তো খাওয়াই চলে যায় সংসারে, জায়গা ছেলের ওষুধ কিনা লাগে, ঘর ভাড়া দেওয়া লাগে, একটা মেয়ে হয়ে 3000 টাকা রুম ভাড়া, অনেক কষ্ট হয়। যে আপনি একা একা আছেন, আপনার ঘটনা তো মোটামুটি সবাই জানে যে বিয়ে শাদী হয়েছিল যে। হ্যাঁ, বুকে তুলে লেও না, বলে না যে আই লাভ ইউ, তোমার আমি বুকে জড়িয়ে লই কি ভালোবাসি। এখন দুঃখ ভাই হাসি মানুষ বলতে পারে, এত দুঃখ করে আবার সাজগোজ করে কেন? সাজগোজ না করলে ছেলেরও 500-1000 টাকা দেবে, আমি চলবো কেমনে? আমার খাওয়াবে কে? আল্লাহ ছাড়া কে আছে? আমার তো কেউই নেই। তো যে বাচ্চাটাকে নিয়ে আজ ইউটিউবের সামনে আসছেন, আসলে মানে কি বলতে চান নতুন করে? আগে একটা গেছিলাম বাচ্চারে নিয়ে, মনে হয় ওটা ছাড়ে নাই, আল্লাহ রসুলেই জানে। এই যে বাচ্চারে নিয়ে আবার আইলাম, বাচ্চারা অসুস্থ, এখন স্কুল বন্ধ, মাদ্রাসায় পড়ে। আচ্ছা আচ্ছা, এটাই এখন যে সমস্যার ভিতরে আপনি আছেন, যে আপনার আসলে সংসারই চলে না বা খাওয়া দাওয়া বা সব কিছু মিলে খুবই কষ্ট। হ্যাঁ, কি বলবো, দুঃখের কথা, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটাকে বলছিলেন মানুষের ভাই খারাপরেই আগে আসে, দুঃখী মানুষের পাশে পাশে কেউ আসে না। মানুষে বলে মনে করে যে এরা তো ব্যবসা করে বা এগুলো মিথ্যা কথা বলে। আপনি এর আগে বলছিলেন যে বিয়ে শাদী করার জন্য বা এরকম ধরনের, আমি তো বলছি যে বিয়ে করব না, এখন বলছি বিয়ে করব। আমারও তো আল্লাহ একটু সকাল্লাদ আছে, এইভাবে তার দিন চলে যাবে না, মনে করো স্বামী থাকলে একটু আমার টানবে সুখে দুঃখে। যে বাচ্চাটাকে নিয়ে বিয়ে শাদী যে করতে চাচ্ছেন, জানেন তো বাচ্চা ওর বাবা নিয়ে যাবে, যে আমার বিয়ে করবে। তো ওর বাবা কি এখন বাচ্চাকে কোনো খরচ টরচ দেয় না? দেয় না, ওই যে আমি দেই না বুঝলে, জিদ করে খরচও দেয় না। বাচ্চা তো মানে একটা বয়স পর্যন্ত মার কাছে থাকে, তারপরে বাবা নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। দেয় না, সতাই মা এসে পড়ছে না মনে করো। মনে তোমার কার জন্য সবচেয়ে বেশি কষ্ট হয়? মার জন্য কষ্ট বেশি হয় না তোমার বাবার জন্য বেশি কষ্ট হয়? তোমার মার জন্য। তোমার আব্বু কি তোমার কোনো খোঁজ খবর নেয় না? না। তোমার আব্বুকে চেনো তুমি? কোনো কথা বলো তোমার সাথে? তা আব্বুকে মানে যখন ফোনে কথা বলো নাকি কিভাবে যোগাযোগ হয়, এসে দেখে যায়? কথা বলে না আমাদের সাথে, কথা বলে না। তুমি ফোন দিতে পারো না যে আব্বু আমি কার কাছে যাব, আমাকে কে চালাবে? তোমার মার হয়তো খোঁজ খবর নেয় না, কথাই বলে না, খালি কয় ছেলে দিয়ে দে, ছেলে দিয়ে দে, এটা তো কোনো কথা হইতে পারে না। ছেলে এখন মনে করো কোনো বেদের পরিবেশে আমার ছেলে রাখবো না, তুমি দিয়া দাও। তা আমি বললাম আমি আগে বিয়ে বসি, আমার একা জীবন, আমি ছেলে ছাড়া থাকবো কি? উপরে আল্লাহ, নিচে মাটি, মাঝখানে ছেলে আর আমি, চারটা ভাই আছে, ভাবি নিয়ে ব্যস্ত, মা বাপ মারা গেছে, এক নানি থাকি, আমি থাকি, আমার ছেলে, নানি মাঝে মাঝে আসে বাসা কন্ট্রোল ধরে, আর ভাই ফোন দিয়ে কত খারাপ বলে কত ভালো বলে, তাও বলি আল্লাহর কাছে যে আল্লাহ ওদের হেদায়ত করুক, ওরা খারাপের পাগল বুঝছেন, ভালোর পাগল না। আমি যে দুঃখী, আমি যেন আমাদের রোজা পড়ি আল্লাহর নামে,
আমার দিকে কেউ আগে আসে না, ফোন দিয়েই কথা নাই বাত্রা নাই, খালি বিয়ে বিয়ে বিয়ে। এত বিয়া কেমনে বলবে? মানুষ আবার বলে যে এরা এত দুঃখী থাকে, অভাবে থাকে, তাহলে এত সাজুগুজু করে কেমনে এরকম থাকে? এগুলোও কিন্তু একজন একটা কাপড় দেশে পিঁধা আইছি, মানুষের কাপড় দেখো না, বড়োবেলাও আমি তো বড়োবেলাও যেগুলা এই যে সিলাইছি, হাতে সিলিয়ে কাপড়টা পিঁধে আইছি, সাজ দেখি লাগে। পালার আলির বাড়ির পাশে আমরা কাজ করি, ওই বেটিরে কই আপা 100 টাকা দেবো আমাদের সাজিয়ে দেয়। আমরা দুঃখী গরিব। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভালো, সাজাগুজু করে থাকা। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, অবশ্যই। যে এত ইমানের সাথে রইলাম, কিন্তু আমার সাথে কেউ রইল না, আল্লাহ ছাড়া কেউ নাই। স্বামী তো লিলই না, বেদে বলে হেলা করে ফেলিয়ে দিয়ে গেল গা, 15 দিনের মাথায় তালা করলো, কি করবো, দুঃখের কথা। কেউ অনুদানও দেয় না, এই পর্যন্ত একটা সেলাই মেশিন পেলাম না, মোটা বুঝলে বলে আমার কেউ পছন্দ। সেলাইয়ের কাজ টাজ করতে পারেন? পারি, আমার একটা ছেলে হয়েছে, আর যদি কেউ বিয়ে করে আরো আল্লাহ হলে দুইটা হবে। বিয়ে করে এখনো সন্তান হবে? আমার তো বয়স বুড়া হই নাই, আমার বয়স 1 বছর কম। মানুষ এত মোটা হয়ে গেছে, এর বিয়ে করে কি সংসার? আমি ফিটিং না, আপনি তো এখন মনে হচ্ছে অনেক। আমি মোটা নাই, আমার ফ্যাট নাই, আমি ভুড়ি টুড়ি নাই। এখন অনেক সুগাই টুগাই গেছেন আর কি, কি কারণে কেমনে কিভাবে এরম সুগাইলেন? তারা খালি কয় বলে এই মোটা মানুষ বিয়ে করবো না, এর লেগে ডেল ঘিরে ডায়েট কন্ট্রোল করি, সকাল করে গ্যারাম করতে যাই গে। এখন আবার এখন বিয়ে না কালো হয়ে গেছে, এখন বিয়ে শাদি করার জন্য আর কি নিজেকে অনেক কষ্ট করতেছেন। এখন কি করবে, একা একা জীবন আর চলে না। কিরকম ছেলেকে বিয়ে করতে চান? আমি বুড়া মানুষ চাই, বুড়া মানুষ চান, বয়স বেশি। ঠিক আছে, আপনি এখন বিয়ে শাদি করতে চাচ্ছেন, মানুষের একটা মানে একটা জীবন সঙ্গী লাগে, সেটা ঠিক আছে। এখন এতদিন মানুষ তো 40-50 বছরের মহিলারাও বিয়ে করে ছেলেরা, কিন্তু আমার বয়সটা তেমন হয় নাই, 29 বছর বয়স, নতুন বছর পড়লো 30 হইলো। 30 বছরে কত মেয়েরা কলেজে ভার্সিটি পড়ে, ডাক্তারি পড়ে, MBBS সার্জন এগুলি পড়ে, কিন্তু আমাদের তার পড়ার ভাগ্য নাই। একা একা থাকার তো একটা কষ্ট আছে, স্বামী ছাড়া যে এতদিন রয়েছেন। হ্যাঁ, আমি তো বলছি ইউটিউবে আমার এখন কোনো দরকার নাই, একটা স্বামী দরকার, আর একটা সেলাই মেশিন যে ভালোবাসবে, একটা টাচমোবাইল কিনে দেবে, যে না ভালোবাসবে না দেবে, দোয়া করি ভালো থাকুক, আল্লাহ তাদের ভালো। সেটা যে বিয়ে শাদী করবে সে অবশ্যই সব কিছু আপনার আশাটা পূরণ করবে। বয়স হইলে ভালো, আমার থেকে আরো 5-10 বছরের বড়। জীবনে কি স্বপ্ন দেখতেন ছোটবেলায়? জীবনে ছোটকালে স্বপ্ন দেখছি যে ডাল ভাত খেয়ে সুখে থাকবো, তো দেখলাম মা বাপ থাকতে অনেক সুখী ছিলাম, এখন দুঃখ। আমি চাই এখন একটা ভালো, আমার সুন্দর একটা মনের মানুষ, শিক্ষিত ছেলে হোক। আমি অশিক্ষিত, আমার নিজের নাম লিখতে 13টা ভাঙি পড়লাম। এর আগে যে বিয়েটা ছিল সেটা তো প্রেম ভালোবাসা করেই করছিলেন, সেটা তো শিক্ষিত ছেলেই ছিল, কিন্তু সেটা তো টিকলো না। সেটা টিকলো না, আমার ভাগ্য আল্লাহ মনে হয় সুখ লাগে না। এখন একটা মূর্খ ছেলে যদি আসে, যদি ভালো হয় সে সমস্যা? আমি বিয়ে বসবো না, ভালো হলেও বসবো না, মুরুক্ষুরা মর্যাদা বোঝে না। আমি যে মুরুক্ষু আমি তো কিছু বুঝি না, কি করতে কি করি, ইউটিউবে মানুষ হাসে আমার কথা শুনে। আসলে আমার মনটা সরল ভাই, বুঝছেন, যা আসে আমি সব বলে দিই। আচ্ছা আচ্ছা, না আপনাকে এই জন্যই কিন্তু বেশি মানুষ ভালো লাগে বা বেশি ভালোবাসে, আপনার কথা শুনতে চায়, আপনার কথা অনেক সুন্দর করে বলতে পারেন, এটাও আপনার একটা বড় গুণ। সুন্দর করে বললি তো একটা সুন্দর দামাই পাতা, আর সুন্দর করে বলি না ভালো লাগে না মনে হয়, মানুষ তো বলে পাগলের মতন কথা বলে। মানুষ তো ফোন দেয়, ফোন দিলি বলে আপনি রাগ টাগ করেন, এরকম বলে বলেন নাকি? না, খালি কয় বিয়ে করুন, বিয়ে কি করলেই হলো, ও টেলিফোনে বিয়ে করবো, ভিডিও কলে বিয়ে, টেলিফোনে ভিডিও তো বিয়ে হয় না, বিয়ে করলে আসুন এসে দেখে। মনে করেন আমরা গরিব, হ্যাঁ হ্যাঁ, অসহায় ভেবে আমাদের সাথে ঠাট্টা মস্কারি করে। আচ্ছা আচ্ছা, তা আপনার ঠিকানা টিকানা তো সবাই জানে, আগের জায়গায় আছেন। আচ্ছা আচ্ছা, ওখানে ঘর ভাড়া থাকি, অনেক কষ্ট হয়, 3,000 টাকা রুম ভাড়া, 3,000 টাকা ছেলের ওষুধ টষুধ নিয়ে খাওয়া দাওয়া, 6,000 টাকা একটা মেয়ে হয়ে অনেক কষ্ট না ভাই, সেটাই সেটাই খাবো। গেলামে গেলে আমি তো জীবনে জানি না, খালাম আমি দেশা যাই 100-150-200 পাই, 100 পাই না, বেশিরভাগ 200-150-250 এরকম পাই, মিথ্যে বলবো কেন? তো যাক, আজকে যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান এই ভিডিওটা যারা দেখবে? আমি বারবার বলি, আজকে শুক্রবার, জুম্বার নামাজের বার, দোয়া করি আল্লাহ আমার একটা ভালো বিদেশি স্বামী দেয়, লন্ডনে থাকে, বুড়া বয়স্ক বেটা, তার যেমন আমি যত্ন করতে পারি, সে সুখে দুঃখে আমার পাশে থাকতে পারে, তার বেশিরভাগ আমি ভালোবাসবো, সেও আমার ভালোবাসবে। যাক, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে দোয়া করবেন। ছোট্টবেলায় কোরআন শরীফ পড়ছি, মানুষে বলতে পারে ইউটিউবে আসে কেন, ইউটিউবে বেশিরভাগ খারাপে আসে, বেশিরভাগ ভালোই আসে, দুঃখে ফিরে আসে, মানুষ খারাপটা দেখে দুঃখটা দেখে না। আচ্ছা আচ্ছা, বুঝছেন। তো যাক, তারপর আপনার সাথে নতুন যারা এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই যোগাযোগ করতে চাইবে। হ্যাঁ, এখনো আমার সবই আছে আল্লাহর রহমতে, সব কিছুই আছে, কোনো কিছু খারাপ না, সিজার করে বাচ্চা হয়েছে, একটা ছেলে হয়েছে, আর আল্লাহ ভালো দুটো হবে,
এখন যদি বিয়ে করেন সেই সংসারেও নতুন করে আবার সন্তান হবে, সমস্যা নেই, ইনশাআল্লাহ হবে। আমি তার বুড়ো হই নাই, আমার বয়সের মানুষ কলেজে ভার্সিটিতে পড়ে, 30 বয়স 29 বছর বয়স একটা বয়স, আমি মোটা হয়ে গেছি। আপনার নাম্বারটা একটু দিয়ে দেন, অনেকে নতুন যারা, ওই যে আমার নাম্বারটা লাস্টে 71 আপনার কাছে দিছি। আচ্ছা, তা আমি বলে দিচ্ছি, হ্যালো ভিউয়ার, যারা এই সুন্দরী আপুটির সঙ্গে যোগাযোগ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটি হচ্ছে 0195125751। নাম্বারটা তো আপনার কাছেই থাকে, আর আপনি তো নাম্বারটা অনেক সময় পায় না মানুষের, এটা একটা কমপ্লেন। মাঝে মাঝে আমার নানির কাছে থাকে। আচ্ছা আচ্ছা, তা যাই হোক আপু, দোয়া করি আপনার মনের আশা পূরণ হোক, আপনার মনটা যেরকম, আল্লাহর তো বলি যে আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ কর, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, হাত পা ক্ষয় হয়ে যায়। আপনার মনটা যেরকম সেরকম একটা মানুষ আসুক, আপনার মনের মতো যাতে সুখে শান্তিতে থাকেন, সেটা আল্লাহ যার আছে তার আর কোনের কিসের অভাব বা কিসের চাওয়ার। তা আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনিও ভালো থাকেন, পৃথিবীর মানুষ ভালো থাকুক, আল্লাহ দোয়া করি শান্তি দেয়, শান্তি থাকুক সবারই, আল্লাহ ভালো রাখুক। ওকে।